नमस्कार बंधुरा देशेर समस्त मानुषेर जन्य एकटा बड़ सुखबर आछे कारण देशेर सबचेये बड़ बैंक स्टेट बैंक अफ इंडिया तादेर बैंकिंग नियमे एकटी बड़ परिवर्तन करछे एबं एई परिवर्तनेर फले एबार स्टेट बैंकेर जे सबचेये जनप्रिय मोबाइल एप बा बैंकिंग एप एसबीआई योनो स्टेट बैंकेर ग्राहक ना होलेओ व्यवहार करते पारबेन अर्थात आपनार जदि स्टेट बैंके अकाउंट नाओ थाके आपनी किन्तु स्टेट बैंकेर मोबाइल एप एसबीआई योनो व्यवहार करते पारबेन एतदिन किन्तु सुविधा छिल ना। तो आमरा आज के भिडियोते देखे नेब जे किभाबे नतून नियमटा लागू होबे बा एखाने कि कि सुविधा पाबेन जारा स्टेट बैंकेर ग्राहक नन तारा कि कि नतून सुविधा पाबेन एसबीआई योनो बा किभाबे व्यवहार करते पारबेन एबं सेई संगे जारा स्टेट बैंकेर ग्राहक ताराओ बा किभाबे नतून सुविधाटा माने लाभ नीते पारबेन। तो आशा करब भिडियो सम्पूर्णटा देखबेन एबं एई खबरटिओ विस्तारित जेने नेबेन। तब हाँ एखे क्यों समस्त तथ्य बहरे आसें कारण एरा जेदिन सुविधा शुरू कर लंच कर से दिन ही क्योंकि बाकी सुविधागुलो आसें जेटुकू मीडिया रिपोर्टे बैरिए सेटुकू अपन संगे क्यों हमें शेयर करीट मीडिया रिपोर्ट अनुजाई एबार स्टेट बैंक एसबीआई योनो 2.0 लंच करते चले जेटाते शुधुमात्र स्टेट बैंक ग्राहक नन जरा स्टेट बैंक ग्राहक एखोनो नन बा जादेर अकाउंट नहीं स्टेट बैंक ताराओ किन्तु এই এসবিআই ইউনো 2.0 টা ব্যবহার করতে পারবেন অর্থাৎ স্টেট ব্যাংকের গ্রাহক এবং যারা গ্রাহক নয় তারাও কিন্তু এই এসবিআই ইউনো 2.0 টা ব্যবহার করতে পারবেন। তো আপনারা জানেন যে 2019 সালে এই এসবিআই ইউনো 2.0 মানে এসবিআই ইউনোটাই শুরু হয়েছিল এবং এই অ্যাপের মাধ্যমে টাকা লেনদেন করতে পারবেন এমনকি লোনও নিতে পারবেন। তো এবার কিন্তু সেটাকে আপডেট করছে ওরা এবার সেটাকে বের করে মানে আরো উন্নত করে এসবিআই ইউনো 2.0 তে নিয়ে যার সিদ্ধান্ত নিয়েছে। ভারতের অন্যতম জনপ্রিয় অর্থনৈতিক চ্যানেল জি বিজনেসের পক্ষ থেকে একটা রিপোর্ট প্রকাশ্যে এসেছে যেখানে বলা হয়েছে এবার এসবিআই ইউনো 2.0 লঞ্চ করতে চলেছে স্টেট ব্যাংক যেটাতে স্টেট ব্যাংকের যারা গ্রাহক নন তারাও কিন্তু ব্যবহার করতে পারবেন। যেমন আপনি এতদিন গুগল পে বা ভারত পে ব্যবহার করছিলেন আপনার অন্য ব্যাংকের অ্যাকাউন্ট আছে বা আপনার যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকুক না কেন আপনি গুগল পে বা ভারত পে ব্যবহার করতে পারতেন। তো একইভাবে আপনার যদি স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট নাও থাকে অন্য ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে ধরুন পাঞ্জাব ব্যাঙ্ক বন্ধন ব্যাঙ্ক বা আরও যে অন্যান্য ব্যাঙ্ক আছে যদিও কোন কোন ব্যাঙ্ক এখনও সুবিধা পাবেন সেই লিস্ট এখনও আসেনি। তো আপনার যদি অন্য ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্ট ব্যবহার করেই কিন্তু আপনি এসবিআই ইউনো 2.0টা ব্যবহার করতে পারবেন। এখানে ব্যাঙ্কিং পরিষেবার সঙ্গে সঙ্গে আরও ই কমার্স পরিষেবাও কিন্তু দেওয়া হবে। মোটামুটি আপনারা জানেন এসবিআই ইউনোতে নগদবিহীন লেনদেনের পাশাপাশি আপনার এটিএম কার্ডের যে টাকা অর্থাৎ এটিএম কার্ড ছাড়াই কিন্তু আপনি এখানে টাকা লেনদেন করতে পারবেন এবং এটিএম কার্ডের আপনি পিন নাম্বার তৈরি করতে পারবেন এটিএম পিওএস এবং সিএসপি থেকে আপনি নগদ তুলতে পারবেন আপনার এখানে এটিএম কার্ডের প্রয়োজনও নেই এবং এসবিআই ইউনোতে আপনি বিনামূল্যে এটিএম থেকে টাকা তুলতে পারবেন। তবে হ্যাঁ তার জন্য একটা লিমিট আছে সেই লিমিটের পর কিন্তু আপনি আর বিনামূল্যে এসবিআই ইউনো ব্যবহার করে টাকা তুলতে পারবেন না। অর্থাৎ এবার এসবিআই ইউনো 2.0 সবার জন্য উন্মুক্ত হয়ে গেল। আপনি যদি গ্রাহক হয়ে থাকেন আপনি তো ব্যবহার করবেনই আর আপনি যদি নাও ব্যবহার মানে অ্যাকাউন্ট এখানে থাকে আপনার স্টেট ব্যাঙ্কে তাহলেও আপনি ব্যবহার করতে পারবেন। তবে হ্যাঁ তার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে কিছুদিন কারণ স্টেট ব্যাঙ্ক কিন্তু এটা নিয়ে জোরদার কাজ চালাচ্ছে এতে খুব দ্রুত এটাকে লঞ্চ করা যায়। আশা করি আপনারাও খবরটি শুনে খুশি হবেন যে এবার থেকে আপনার অন্য ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেও এসবিআই ইউনো ব্যবহার করতে পারবেন গুগল পে ভারত পের মতন যে পেমেন্ট অ্যাপগুলো আছে সেই রকম কিন্তু এর সুবিধা আসতে চলেছে। এইটুকুই খবর আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। যদি খবরটি ভালো লাগে তাহলে প্লিজ এটুকু লাইক ও কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।